পেট্রো বাংলার কাছে শেভরনের পাওনা 3,000 কোটি টাকা। আগস্টের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বাধাগ্রস্ত হতে পারে গ্যাসের সরবরাহ, এমন শঙ্কার মাঝে ডলার জোগাড় করতে অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়েছে পেট্রো বাংলা। দেশে জ্বালানি সংকটের আলোচনা জোরালো হওয়ার পর থেকেই বহুমুখে চাপে পড়েছে পেট্রো বাংলা। একদিকে এলএনজির চড়া দাম, অন্যদিকে দেশীয় উৎস থেকে যোগান না বাড়ানোয় সমস্যায় পড়ে সরবরাহ ব্যবস্থা। তবে এই আলোচনা ছাপিয়ে নতুন করে যোগ হয়েছে ডলার সংকট। বর্তমানে দেশীয় গ্যাসের সবচেয়ে বড় যোগানদাতা আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরন, যারা দৈনিক সরবরাহ করে মোট উৎপাদনের 55%। উৎপাদন অংশীদারিত্ব চুক্তি অনুযায়ী এই গ্যাস নির্দিষ্ট দামে কিনতে হয় পেট্রো বাংলাকে, যার দাম পরিশোধের বাধ্যবাধকতা আছে সর্বোচ্চ 5 মাসের মধ্যে। কিন্তু গেল বছরের জুলাই থেকে মে পর্যন্ত অর্থ দিতে না পারায় $28 কোটি বকেয়া পড়ে গেছে পেট্রো বাংলার, যা শিগগিরই শোধ দিতে না পারলে সংকট বড় হতে পারে এই খাতে। শেভরন যেটা দেখবে তার চুক্তি অনুযায়ী টাকাটা পাচ্ছে কিনা, সে যদি টাকা না পায় এবং তার এই চুক্তি অনুযায়ী সে গ্যাসটা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে, মানেটা কি সেই ব্যবস্থাপনার মধ্যে আপনার গ্যাস সরবরাহ হয় কমিয়েও দিতে পারে, কিছু অংশ বন্ধ করতে পারে, অথবা চরম ক্ষেত্রে পুরোটাই বন্ধ করতে পারে। এই ক্ষেত্রগুলা বাংলাদেশের জন্য খুবই সংকটময় পরিস্থিতি সৃষ্টি করবে। চিঠিতে বলা হয় গ্যাসের নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে 31 আগস্টের মধ্যে পাওনা অর্থ মিটিয়ে দেওয়া জরুরি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং জ্বালানি বিভাগকে সমন্বিত উদ্যোগ নেওয়ারও অনুরোধ করা হয়। অন্যদিকে বকেয়া পরিশোধে ডলার চেয়ে পাঠানো চিঠি জোরালোভাবে আমলে নিচ্ছে জ্বালানি বিভাগ। পেট্রো বাংলা ছাড়াও মোটা বকেয়া রয়েছে তেল আমদানির দায়িত্বে থাকা কর্পোরেশন বিপিসি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।